আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, ফরিদপুরের দুই গ্রুপের মারামারি, শামা ওবায়দ ও শহীদুল ইসলামের পদ স্থগিত। এরপর জানিয়ে দেব, পাচার হওয়া টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনারকে ডক্টর ইউনুসের অনুরোধ। এদিকে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ। এরপর জানিয়ে দেব, সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোটা সংস্করণ স্বস্তি তৈরি করেছে। আরও জানিয়ে দিব, নোয়াখালীতে পানিবন্দী 22 লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে উঠেছে 20 হাজার। সর্বশেষ জানিয়ে দিব, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি দায় মেটাতে প্রয়োজন $2 বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফরিদপুরের দুই গ্রুপের মারামারি, শামা ওবায়দ ও শহীদুল ইসলামের পদ স্থগিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে। বুধবার 21 আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এই দুইজনে পদ স্থগিতের বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হল। পাচার হওয়া টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনারকে ডক্টর ইউনুসের অনুরোধ। পাচার হওয়া বাংলাদেশি টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনার সারাকোককে অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার 21 আগস্ট সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের সময় প্রফেসর ইউনুস ব্রিটিশ হাইকমিশনারের কাছে ইনভেস্টরদের বাংলাদেশ ইনভেস্ট করতে বলেছেন। এছাড়া যারা মানি লন্ডারিং করেছেন তাদের সেই টাকা ফেরত আনার জন্য সাহায্য চেয়েছেন। বাংলাদেশের গত সরকারের অনেকেই সেখানে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন, সেই টাকা কিভাবে ফেরত নিয়ে আসা যায় ব্রিটিশ হাইকমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চেয়েছেন ইউনুস। জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাকোক বলেছেন, মানি লন্ডারিংয়ে বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন এবং বাংলাদেশের যে সম্পর্ক তা খুবই গভীর, তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় 7 লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি, তারা ব্রিটেন সমাজের একটি অংশ। পরে ডক্টর ইউনুস আরও বলেন, যে চ্যালেঞ্জটি নিয়েছি সেখানে ফেল করার কোনো সুযোগ নেই। কিছুদিনের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট করা হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীরা। বুধবার 21 আগস্ট বিকেলে বিক্ষোভ মিছিল নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, গত 15 বছর বাংলাদেশের রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছিল। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুমখুনের রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাকায় কেনা বুলেট আমাদের সন্তানদের বুকে চালানো হয়েছে। সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোটা সংরক্ষণ স্বস্তি তৈরি করেছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কারের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। এমন ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। বুধবার 21 আগস্ট জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লিঙ্গ বৈষম্যময় জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মনন মন ও চেতনায় নেতিবাচক ধ্যান ধারণা রয়েছে। এক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের ভূমিকা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা চেতনা, গবেষণাধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের দায়িত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। নোয়াখালীতে পানিবন্দী 22 লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে উঠেছে 20 হাজার। টানা বৃষ্টি ও মুহুরী এবং ফেনী নদীর পানিতে নোয়াখালীর 8 উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 22 লাখ মানুষ। এর মধ্যে 345 আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20 হাজার মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপ অবস্থা হতে পারে নোয়াখালীর। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে 87 ইউনিয়ন। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 22 লাখ মানুষ। স্থাপন করা হয়েছে 345টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছেন প্রায় 10 হাজার মানুষ। ইতোমধ্যে গঠন করা হয়েছে 88টি মেডিকেল টিম। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে সড়ক, বাসা বাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি দায় মেটাতে প্রয়োজন $2 বিলিয়ন। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মূল্য পরিশোধের দায় মেটাতে প্রায় $2.2 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার 21 আগস্ট সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দৌলয়ে শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন, বর্তমান সরকার একটি দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে। আমি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2023-এর 34-এর ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছি।